দর্শক আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন যে এই ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট কে যে থাপ্পড় দিয়েছে তার আসল পরিচয় কি প্রিয় দর্শক আপনারা যারা জানেন না তাদেরকে আবার নতুন করে ভিডিওটি রিভিউ করে দেখিয়ে দিচ্ছি যে আসলে এই ব্যক্তিকে প্রিয় দর্শক একটা মানুষ তার সম্মান আদায়ের জন্য বছরের পর বছর মেহনত করে যায় আর সেই সম্মান হারাতে মাত্র এক সেকেন্ড সময় লাগে না প্রিয় দর্শক একটি দেশের প্রেসিডেন্ট সেই দেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়ে থাকেন আর সেই সম্মানিত ব্যক্তিকেই যদি সজরে একজন আনপাবলিক হাজারো মানুষের সামনে চটিয়ে থাপ্পড় মারে তাহলে কি তার সেই সর্বোচ্চ সম্মান আর টিকে থাকে শুধু থাপ্পড়ি খান নিয়েই ফ্রান্সের প্রেসিডেন্ট এর কার্যকলাপের জন্য তিনি এর আগেও কয়েকবার তার দেশের সাধারণ মানুষের কাছে অপমানিত হয়েছেন ফ্রান্সের এই প্রেসিডেন্টের আচরণ এতটাই ভালো যে তার মাথার উপর ডিম ভাঙতে বাধ্য হয়েছে তার দেশের মানুষ আর এই ম্যাক্রো সমস্ত মুসলিম জাতির কলিজার টুকরা প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে নিয়ে ব্যঙ্গ করেছে কথা আছে আল্লাহর মার দুনিয়ার বার যার জলজান্ত প্রমাণ এই ম্যাক্রো সামান্য আম পাবলিকের কাছেই প্রতিনিয়ত অপমানিত হচ্ছেন এই ফ্রান্সের প্রেসিডেন্ট দর্শক ম্যাক্রোকে এইভাবে অপমানিততে যদি আপনি আনন্দিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত আপডেট আন্তর্জাতিক সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসলে কি সেই ব্যক্তি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে থাপ্পর দেওয়া তরুণ বিভিন্ন উগ্র ডানপন্থী ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এছাড়াও তিনি মধ্যযুগীয় তলোয়ার যুদ্ধের ভক্ত তদন্ত ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাতে গতকাল আলজাচেরা চ্যানেল এমন খবর দিয়েছে পুলিশ সূত্র জানিয়েছে আঠারো বছর বয়সী এই তরুণের নাম ড্যামিয়ান টারেল এর আগেও তার অপরাধের রেকর্ড রয়েছে তদন্তের জন্য বুধবার তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে একজন গণ্যমান্য ব্যক্তিকে হামলার অভিযোগ আনা হবে তার বিরুদ্ধে এতে তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড

বলে স্লোগান দেন তিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় ফরাসি প্রেসিডেন্টকে চট দেওয়ার সময় ডমিরেন ডারেলের পরনে খাকি টি শার্ট ছিল তিনি মার্শাল আর্টস এর স্থানীয় একটি ক্লাব পরিচালনা করতেন এতে ঐতিহাসিক ইউরোপীয় মার্শাল আর্টস ও ঐতিহ্যবাহী তলোয়ার চালনা চর্চা করতেন তিনি তারপর খাওয়ার পর এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন ইমানুয়েল ম্যাক্রো এর আগে দুই সালে অর্থমন্ত্রী থাকাকালে তার উপর ডিম ছুড়ে মারা হয়েছিল প্রিয় দর্শক এই ব্যক্তির বিরুদ্ধে এতক্ষণ ফ্রান্সের প্রেসিডেন্ট করেছিলেন কিন্তু তিনি এবার ক্ষুদ্ধ হয়েছেন সেই ব্যক্তির বিরুদ্ধে কি বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট সেই ব্যক্তির বিরুদ্ধে চলুন আজকের ভিডিওতে জানবো তার বিস্তারিত তাই এই ভিডিওতে এখনো পর্যন্ত যারা একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক করে দিবেন এবং এখনই ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিবেন থাপ্পর খেয়ে তীব্র প্রতিক্রিয়া ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো সম্প্রতি প্রচারণায় গিয়ে থাপ্পর খেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে ফ্রান্সের তীব্র আলোচনা সমালোচনার ঝড় বইছে স্থানীয় সময় মঙ্গলবার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে ওই ঘটনার প্রতিক্রিয়া জানান দেশটির আইন প্রণেতারা এবার সেই ঘটনায় মুখ খুলেছেন ম্যাক্রো ম্যাক্রো বলেন গণতন্ত্রে খুব প্রকাশের সুযোগ আছে তবে নির্বুদ্ধিতার সঙ্গে সহিংসতা যুক্ত হলে তাকে প্রশ্রয় দেওয়া যায় না আমি বরাবরই সাধারণ মানুষের কাছা কাছাকাছি যাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করি অনেক সময় তারা খুব হতাশা প্রকাশ করেন তবে এই ঘটনা তার চলমান জনসংযোগ কর্মসূচিতে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান এই ম্যাক্রো এর আগে এই ঘটনার প্রতিক্রিয়ায় দেশটির প্রধানমন্ত্রী জো ক্যাসেক্স বলেছিলেন রাষ্ট্রপ্রধানের উপর হামলার অর্থ হল গণতন্ত্রের উপর হামলা গণতন্ত্রের অর্থ হল বিক্ষোভ বিতর্ক আর আলোচনার মাধ্যমে মতামত আদান প্রদান মতভেদ থাকতেই পারে সেটা জানানোর বৈধ উপায়ও আছে কোনোভাবেই মৌখিকভাবে হেনস্থা বা শারীরিক আঘাত গ্রহণযোগ্য নয় উগ্র ডানপন্থী নেতা লি প্যানো এই থাপ্পড়ের নিন্দা জানান তিনি বলেন গণতান্ত্রিক বিতর্ক অনেক তিক্ত হতে পারে কিন্তু শারীরিক সহিংসতা কখনোই সহ্য করা হবে না এর আগে ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ভ্যালেন্স শহরের বাইরে তেইন এল হারমিটাজে ভ্রমণে যাওয়ার সময় তিনি একটি বেড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন তখন এক ব্যক্তির হাত স্পর্শ করেন ফরাসি প্রেসিডেন্ট ওই ব্যক্তি তার মুখে থাপ্পড় বসিয়ে দেন ওই ঘটনায় ব্যক্তিটিকে আটক করে পুলিশ এখনো তিনি পুলিশ কাস্টডিতে রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা ফ্রান্সের এই প্রেসিডেন্টকে থাপ্পড় মারার মূল কারণটি হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আসলে মূল কারণটি অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতেছিলেন প্রধান কারণটি হচ্ছে এই ফ্রান্সের প্রেসিডেন্টের উপর ক্ষুদ্ধ হয়েছেন এক ফ্রান্সি তরুণ তার কারণ হচ্ছে সেই তরুণ একজন মার্শাল আর্ট শিক্ষক তিনি ঐতিহাসিক সব বইপত্র এবং ঐতিহাসিক ভিডিও ইউটিউবে দেখে থাকেন সেগুলো দেখেই ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যকলাপের এই প্রেসিডেন্টের হয়ে তাকে করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এগেইন রিকোয়েস্ট করবো এই ভিডিওটি এখনই শেয়ার দিয়ে সোশ্যাল মিডিয়ায় পৌঁছে দিবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট সংবাদ নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল এখনকার সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য